শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পঞ্চমীতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পূজা গাইড ম্যাপের উদ্বোধন করা হলো। কাকদ্বীপ ও হারুট পয়েন্ট কোস্টাল থানার প্রায় 20টি পূজার পথ নির্দেশিকা এই ম্যাপে তুলে ধরা হয়েছে। এছাড়াও ওই ম্যাপে নানান সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে। ম্যাপে রয়েছে সুন্দরবন পুলিশ জেলার হেল্পলাইন নম্বরগুলিও। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানান, সুন্দরবন পুলিশ জেলা জুড়ে মোট 531টি সার্বজনীন পুজো হচ্ছে। 40টি বাড়ির পুজো রয়েছে, তবে 14টি পূজা রয়েছে মহিলা পরিচালিত। তিনি আরো বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুজোর দিনগুলিতে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুজোর দিনগুলিতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স মিলিয়ে প্রায় 3000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। এছাড়াও বাজারের মোড়গুলিতে থাকছে সাদা পোশাকের পুলিশ। বিশেষ বিশেষ জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আজকে আমরা সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে আমরা একটা পূজা গাইড ম্যাপ এটা প্রকাশ করলাম। এই পূজা গাইড ম্যাপে আমরা মূলত কাকদ্বীপ এবং হারুট পয়েন্ট কোস্টাল থানার অধীন 20টা যেগুলো বড় পুজো সেইগুলোকে আমরা এই গাইড ম্যাপের মধ্যে এনেছি। এছাড়া এই গাইড ম্যাপে আমরা সচেতনতার প্রচার করেছি, সচেতনতা, কোভিড সংক্রান্ত সচেতনতা, আমাদের যানবাহন চালানো সংক্রান্ত অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফ রিলেটেড সচেতনতা, এই সমস্ত সচেতনতার ব্যাপারে আমরা কিছু বক্তব্য আমরা পেশ করেছি। কিছু গুরুত্বপূর্ণ নাম্বারস দেওয়া রয়েছে, মানুষ যাতে বিপদে পড়লে কোথাও কোনো রকম সমস্যা হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেগুলো আমরা রেখেছি। আমরা এই বছরে মোটামুটিভাবে 531টা কমিউনিটি পূজা এবং বেশ কিছু বাড়ির পূজা, 40টা মতো বাড়ির পূজা হচ্ছে, তার মধ্যে 14টা মহিলা পরিচালিত পুজো। আমরা এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি, আমাদের গোটা সুন্দরবন জেলা পুলিশে এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এক্সটেন্সিভ পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কিছু ট্রাফিক রেস্ট্রিকশানস থাকছে, হেভি গুডস ভেহিকেলের ট্রাফিক রেস্ট্রিকশানস থাকছে। প্রতিদিনই পুজোর আমাদের এটা তৃতীয়া থেকে শুরু হয়েছে এবং এটা চলবে হচ্ছে বিজয়াদশমী এবং তারপরে দুর্গাপুজোর ভাষণ উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে, 3 দিন ধরে ভাষণ দেওয়া যাবে, 4 দিন ধরে, সেই ভাষণের দিনগুলোতেও এই গুডস ভেহিকেলের রেস্ট্রিকশানসটা চলবে। আমাদের এই যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেটা করা হয়েছে তাতে আমাদের জেলার পক্ষ থেকে যত বেশি সংখ্যক পুলিশ ফোর্স ইনক্লুডিং সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, NBF, লেডি পুলিশ যাতে মোবিলাইজ করা যায় সেগুলো আমরা মোবিলাইজ করেছি। মোটামুটিভাবে 700-750 মতো আমাদের টোটাল পুলিশ ফোর্স ডিপ্লয়েড থাকবে, ইনক্লুডিং আমাদের হোমগার্ডস। সিভিক ভলেন্টিয়ার্সদের সংখ্যা যদি ধরা হয় তাহলে সেই সংখ্যাটা দাঁড়িয়ে যাবে প্রায় 3000-এর মতো। আমরা আমাদের এই যে টোটাল পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমাদের সাদা পোশাকের পুলিশ থাকছে, বিভিন্ন জায়গাতে থাকছে। আমরা বেশ কিছু জায়গাতে CCTV ক্যামেরা ইনস্টল করেছি, গুরুত্বপূর্ণ জায়গাতে এই পুজোর আগেই আমরা ইনস্টল করলাম জেলা পুলিশের তরফ থেকে। আমাদের মহিলা পুলিশের বাহিনী থাকছে, আলাদা পুলিশ মহিলা পুলিশের বাহিনী থাকছে বিভিন্ন জায়গাতে, যাতে কোনো রকম কোনো ইভ টিজিং বা এই ধরনের কোনো সমস্যা না হয়। আমাদের বিভিন্ন জায়গাতে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে, গোটা পুলিশ জেলা জুড়ে প্রায় আমাদের 40-42টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে বিভিন্ন থানার মধ্যে, সেখানে আমাদের পুলিশ কর্মচারীরা থাকবেন, পুলিশের স্টাফ থাকবে। হচ্ছে সবাই যেন আমাদের এই সচেতনতার যে প্রচার আমরা করছি সেই অনুযায়ী তারা সেইভাবে সচেতনভাবে দুর্গাপুজোকে উপভোগ করেন। দুর্গাপুজোতে এই করোনা অতিমারির যে প্রভাব এখনও আমাদের মধ্যে চলছে তা সেই ক্ষেত্রে মাস্কের ব্যবহার এবং পূজা মণ্ডপে ঢোকার ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলো মেনে তারা যেন এই আনন্দ উপভোগ করেন। সবাইকে আমরা সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি মানুষের সহযোগিতায় আমরা অত্যন্ত ভালোভাবে এই যে দুর্গাপুজো যেটা আসছে সেটা আমরা পালন করতে পারব এবং কোথাও কারোর কোনো সমস্যা হবে না। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। কাকদ্বীপের আদি দোকান
শ্রী শ্রী বিশালাক্ষী শয্যা ভবন, প্রসিদ্ধ শয্যা দ্রব্য বিক্রেতা। আমাদের কোনো শাখা নেই। প্রোপাইটার নন্দদুলাল সাউ। ঠিকানা তাকদীপ, পূর্ব বাজার। মোবাইল 9749404900।